welcome back to my YouTube channel. আজকে একটা সুপার ফেস মাস্ক আপনাদের সঙ্গে শেয়ার করব যা আপনাদের স্কিন টোনকে ব্রাইট, গ্লোইং ও পিঙ্কিশ করে তুলবে। এই মাস্কের আরও অনেক বেনিফিটস আছে যা ভিডিওটি চলাকালীন আপনাদের সঙ্গে আমি ক্রমে ক্রমে শেয়ার করব। এই মাস্কের জন্য প্রয়োজন রোজ পেটাল পাউডার যা আমি অনলাইনে পারচেস করে নিয়েছি, প্রয়োজন হানি, অর্গানিক হানি আমি ইউজ করছি এখানে, অ্যালোভেরা জেল আর 1 teaspoon কার্ড। আমি এখানে রোজ প্যাটার্ন পাউডার ইউজ করবো 2 teaspoon, হানি 1/2 spoon, 1/2 teaspoon, অ্যালোভেরা জেল 1/2 teaspoon আর কার্ড 1 full teaspoon। এই দইয়ের পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ রোজ প্যাটার্ন পাউডার। এবার এর মধ্যে নিয়ে নেব 1/2 teaspoon অ্যালোভেরা জেল। আর নেব 1/2 teaspoon হানি। এখানে আমি অর্গানিক হানি ইউজ করেছি, আগেই বলেছি এই পরিমাণ আমি হানি নিচ্ছি 1/2 teaspoon। এবার সবকটা ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মাস্কটাকে রেডি করব। ফার্স্ট প্রয়োজনে সামান্য রোজ ওয়াটার মিশানো যেতে পারে। রোজ পেটাল পাউডারের মধ্যে আছে ভিটামিন সি ভরপুর মাত্রায় যা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট। এটি স্কিনের স্কিন সেলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। রোজ পেটাল পাউডারে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল তত্ত্ব যা অ্যাকনে বা পিম্পল হতেও দেয় না স্কিনে। এই মাস্ক অ্যাপ্লাই করবার আগে আমি আমার ফেসটাকে আমি হালকা একটু ময়েশ্চারাইজ করে নেব জল দিয়ে। এবার ধীরে ধীরে অ্যাপ্লাই করব। এতে আমি অ্যাড করেছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেটেড রাখে, ময়েশ্চারাইজ রাখে এবং স্কিনের এলাস্টিসিটিকে এনহ্যান্স করে। এতে ইউজ করেছি দই। দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড ও হাইড্রক্সি অ্যাসিড যা স্কিনের ডেড সেলকে ডিসলভ করে, স্কিনের ডিসকালারেশনকে রিডিউস করে, এজিং সাইনকে প্রিভেন্ট করে। আর এতে ইউজ হয়েছে হানি যা স্কিনকে ময়েশ্চারাইজ তো করে, তার সাথে সাথে সফট ও সাপল করে তোলে। এই মাস্ক আমি 20 to 25 মিনিটস ফেসে রাখব ড্রাই হতে এবং তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলব। ভালো করে শুকনো করে সমস্ত মুখে লাগিয়ে নিতে হবে এবং গলাটাকেও ছাড়লে চলবে না। আর বেস্ট রেজাল্ট পেতে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলে ভালো হয়। চোখের নিচে চাইলে লাগাতে পারেন, অনেকে লাগায় না অনেক সময় অনেক মাস্ক, কারণ সেক্ষেত্রে জায়গাটা সেন্সিটিভ কি না সে কারণে যদি লাগাতে হয় এই রিং ফিঙ্গারের সাহায্যে লাগাবেন, কারণ এটা সবচেয়ে উইকেস্ট ফিঙ্গার, প্রেশারটা কম হয়। এবার আমি 20 to 25 মিনিটস এটা রাখবো এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেব। আফটার ওয়াশ আমার স্কিনে এরকম একটা ন্যাচারাল শাইন, ন্যাচারাল গ্লো এসছে।
আপনারা ট্রাই করুন, আমি অপেক্ষায় থাকবো আপনাদের। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো বিদায়, টেক কেয়ার, বাই।